স্কুলে গ্রুপ ডি কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগে সিবিআই কে অনুসন্ধানের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে এবার ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হলো রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন এবং মধ্য শিক্ষা পর্ষদ। মঙ্গলবার বিচারপতি হরিশ টন্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চে যায় তারা। মামলা দায়েরের অনুমতি ও বুধবার শুনানির আর্জি জানায় তারা। যে আবেদনের প্রেক্ষিতে মামলা দায়েরের অনুমতি দেয় ডিভিশন বেঞ্চ, সেই সঙ্গে মামলা দায়েরের প্রক্রিয়া শেষ হলে তা জানাতে বলা হয়। আদালতেই ফয়সালা হোক, আমরা তো বলেছিলাম যে আমরা এই সিবিআই তদন্তর ব্যাপারটা মানছি না, আমরা সেই জন্যে হাইকোর্টের যে রায় সেটা না মেনে ডিভিশন বেঞ্চে গিয়েছি। এই আইনগত অধিকার তো সবারই আছে, সেখানে ফয়সালা হোক, তারপর সরকার বিচার করবে যে তার ব্যাপারে সুপ্রিম কোর্টে যাবে কিনা। পুরো দলটাই প্রশাসনটাই হাম সব চোর হ্যায় সেই অবস্থা এসছে, সব দপ্তরে সিবিআই প্রবেশ, এখন শুধু সময়ের অপেক্ষা। এই রাজ্যে টাকা পয়সা ছাড়া নিয়োগ হয় না এটা কে না জানে, এমনকি তৃণমূল কর্মীদের কাছ থেকে তৃণমূলের নেতারা টাকা নেয়, এ তো প্রকাশ্যে অন রেকর্ডস তারা নিজেরা অভিযোগ করেছে। একটা চূড়ান্ত দুর্নীতিগ্রস্ত সরকার, বিচার বিভাগ যে হস্তক্ষেপ করেছে সঠিকভাবেই করেছে। বুধবার ডিভিশন বেঞ্চে মামলা শুনানির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে সিবিআই সূত্রে খবর, গ্রুপ ডি নিয়োগ দুর্নীতির অনুসন্ধানে এদিন টিম গঠন করা না হলেও তার প্রক্রিয়া শুরু হয়েছে। সিবিআই এর দিল্লির সদর দফতর থেকে মামলা বিষয়ে বিস্তারিত জানতে চাওয়া হয়েছে। কলকাতার কোন অফিসারদের অনুসন্ধানে দায়িত্ব দেওয়া যায় তাও দিল্লি থেকে জানতে চাওয়া হয়েছে। সিবিআই সূত্রে খবর, বুধবার তাদের একটি টিম হাইকোর্টে যাবে। সিঙ্গেল বেঞ্চের নির্দেশ মতো বুধবার দুপুর তিনটের মধ্যে মামলাকারীদের কাছ থেকে সমস্ত নথি নেওয়ার কাজ শুরু হবে। সৌভিক মজুমদার, প্রকাশ সিনহা, সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।